वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ओई थेके ओई कार्डेर व्यवहार देखबो। तो आमरा देखी ओई कार्डटा कि रकम। ओई ओई थेके ओई कार्ड, ओई थेके ओई कार्ड, ओई थेके ओई कार्ड। आबार आमरा पढ़ी, एखन नीचे पढ़ी। বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা। আমরা বানান করি উইকার দিয়ে। বৈশাখ, বই বইকার বই, সাইকার শাক হ, বৈশাখ মাসে, মাইকার মাস, সাইকার সে মাসে, বৈশাখ মাসে বৈকাল, বইকার বই, কয়কার কাল, বৈকাল, বাইকার বেলা, কাল্লা বেলা, বৈকাল বেলা। তাহলে হলো কি, বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা। সৈকতে, সৈকার সই, কতায় কাটতে, সৈকতে বসেছে, বস একার সে ছয় কাটছে, বসেছে মেলা, মায়কার মে, লাইকাল্লা মেলা, সৈকতে বসেছে মেলা। তাহলে বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা। নিচের বানানগুলি দেখি। বৈশাখ ঐকার, বৈকার বই, সাইকার শাক, বৈশাখ বৈকাল, বৈকার বই, কয়কার কাল, বৈকাল, সৈকত, সৈকার সই, ক ত, সৈকত। তাহলে হলো কি, বৈশাখ বৈকাল সৈকাত সৈকত, ঐকার দিয়ে এই শব্দগুলি এরকম। ঐকার কীরকম দেখতে, এরকম। আমরা আবার দেখে নিই আরও কিছু শব্দ। বৈশাখ, বৈকার বই, সাইকার শাক, বৈশাখ বৈকাল, বৈকার বই, কয়কার কাল, বৈকাল, বৈঠা, বৈকার বই, ঠয়কারটা, বৈঠা, তৈল, তৈকার তৈল, তৈল। নিচে আমরা পড়ি, বৈশাখ মাসে মাঝি বৈঠা ধরেন। তাহলে বৈকার বই, সাইকার শাক, বৈশাখ মাসে, মাইকার মা, স মাস, বৈকার বই, সাইকার শাক, বৈশাখ মাইকার মা, সমাস, বৈশাখ মাস, মাঝি মাইকার মা, ঝয় ঋষিকার জি মাঝি, বৈকার বই, ঠাইকারটা বৈঠা, ধরেন ধর একার রে ন ধরেন। তাহলে হলো কি, বৈশাখ মাস মাঝি বইটা বৈঠা ধরেন, বৈশাখ মাস মাঝি বৈঠা ধরেন। এখন আমরা যাই ওই থেকে ওই কাজ, ওই থেকে ওই ওইকার, ওই থেকে ওইকার। এখন ওইকার দিয়ে বইয়ে ব্যবহৃত শব্দগুলি একটু লিখি, তারপরে আমরা আরো একটু ভ্যারাইটিস দেখব। যে শব্দগুলি আমরা ওইকার দিয়ে দিচ্ছি, বৈশাখ, বৈশাখ বই ওইকার বই, সয়কার শাক, বৈশাখ। আর আছে বৈকাল, বৈকার বই, কয়কার কা, ল বৈকাল। আর কি আছে, সৈকত, সৈকার সই, ক ত, সৈকত, সৈকত। আর কি আছে, বৈঠা, বৈকার বই, ঠয়কারঠা, বৈঠা। মোটামুটি আর একটা শব্দ আছে, তৈল, তৈকার তো ল তৈল। এগুলি হলো ওইকার দিয়ে বইয়ে ব্যবহৃত শব্দ। কি হলো, বৈশাখ বৈকাল সৈকত বৈঠা তৈল খৈল, অনেক শব্দ আছে। আমরা এখন দেখি যে ব্যঞ্জন বর্ণে ওইকার ব্যবহার করে কি কি উচ্চারণের পরিবর্তন আসে। আমরা দেখি, কষাতে দিলে কৈকার কই, খসাতে খৈকার খই, গসাতে গৈকার গই, ঘষাতে গৈকার গই, চষাতে চৈকার চই, ছসাতে সৈকার ছই, বর্গীয় জ সাথে বর্গীয় জয়কা জয়,
আবার ঝর সাথে জয়কার জুই, টর সাথে টই, ঠর সাথে দিলে ঠই, ডর সাথে দিলে ঢই, ডর সাথে দিলে দই, মধ্যাহ্ন সাথে দিলে নই, তর সাথে দিলে তই, থর সাথে দিলে থই, দর সাথে দিলে দই, দর সাথে দিলে দই, আবার ন সাথে দিলে নই, পর সাথে দিলে পই, ফর সাথে দিলে ফই, বর সাথে দিলে বই, ভর সাথে দিলে ভই, বর সাথে দিলে মই, যার সাথে দিলে জই, রার সাথে দিলে রই, লার সাথে দিলে লই, তালিবার সাথে দিলে সই, মধ্যাহ্ন সর সাথে দিলে সই, আবার দন্তা সর সাথে দিলে সই, একই রকম সৈকত আমরা পড়ছি। হর সাথে দিলে হই, দার্শিনী রস সাথে দিলে রই, এরকম ভাবে আমরা দেখতে পাই ওইকার দিলে এরকম একটা উচ্চারণের পরিবর্তন আসে ব্যঞ্জন বর্ণে। আমরা আবার দেখি কইকার কই, খইকার খই, গইকার গই, ঘইকার গই, চইকার চই, ছইকার ছই, জইকার জই, ঝইকার জই, টইকার টই, ঠইকার ঠই, ঢইকার ডই, ঢইকার ডই, নইকার নই, তৈকার তৈ, থইকার থই, দইকার দই, ধইকার দই, নইকার নই, পয়কার পই, ফয়কার ফই, বইকার বই, ভইকার বই, ময়কার মই, জয়কার জই, রয়কার রই, লয়কার লই, সয়কার সই, মধ্যাহ্ন সহকার সই, দন্তার সহকার সই, হয়কার হই, দশিনী রয়কার রই, দশিনী রয়কার রই। এভাবে আমরা ব্যঞ্জন ধ্বনিতে স্বর ধ্বনি ওই ব্যবহার করলে এরকম একটা আমরা ওই উচ্চারণ পাই, যখন এটা ব্যবহার করি তখনই সেটা হয়ে যায় ওই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।